মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয়, সালাম করা হয়, এটা কি ঠিক? না, পাঁচে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মুসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমান। সালামের মধ্যে আবার হাতে হাত দিয়ে পাও ধরা লাগে। আবার এই সালামের ভিতরে আরেকটা যোগ হয়েছে আমাদের দেশে, পাও ধরে সালাম করা, এই বড় বিষয় তো মিস করে ফেলেছি। হ্যাঁ, নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে ধরে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না। যে এগুলা মুখস্থ করে নিয়েছে, ভিত্তিহীন কারবার। এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমরা। পায়ের সঙ্গে সালামের কোনো সম্পর্ক না। তার মধ্যে কিছু কিছু লোক আবার আরেকটু উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন, বলে মা বাবাকে আর ওস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায়, বাকিদেরকে না দেওয়াই ভালো। এই কথা কোন কিতাবে লেখা আছে? আহারে আল্লাহ, ফতুয়ার কোনো গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে কোরআন হাদিসে, তার কোনো তার কিছুই খুঁজে পাবেন না। এগুলো আরেকটি অপব্যাখ্যা। সালাম হবে পিওর মুখে, হাত মিলিয়ে মুসাফা করা, এটা এটা একটা, এটা নাম মুসাফাহা, এটা ভালো জিনিস। সালামের পরে মুসাফাহা করাটা উত্তম জিনিস। যতক্ষণ দুজনে মুসাফা করে ধোয়া হাত রাখে ততক্ষণ তাদের গুণাগুলো এভাবে ঝরতে থাকে, যেভাবে শীতকালে গাছের পাতা বাতাস আসলে ঝরতে থাকে। এখানে এটা এটা ঠিক শুনতে পাওয়া গেল। মোয়ানাকা করা, গলাগলি করা, এটা একটা সুন্নত না হলেও উত্তম প্র্যাকটিস। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাইরে থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়ে গেলে এটা করা যেতে পারে। রেগুলার দেখা হলে রেগুলারই প্রত্যেকদিন দেখা হতে মসজিদ প্রত্যেকদিন মোয়ানাকা করা দরকার নয়।